হ্যাপি স্যাটারডে বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমরা যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা, আমি লাভ ইউ অল। আজকে সকালবেলা থেকে অন হতে পারিনি, কারণ একটু বিজি ছিলাম। ব্লগ সেভাবে বানাতে পারলাম না, তো একটু স্নানও লেট হয়েছে, লাঞ্চও লেট হয়েছে। যদিও আজকে রান্না করিনি, দেখো দেখো আমার মাকে দেখো, তা আমার মাম্মা, দেখো আমার মাম্মা আমাকে পায়নি, তো একা একাই এখানে ঘুমো করেছে, আমাকে পায়নি সেই জন্য একা একা গুনো করেছে আমার মাম্মা। ও আমার কাছে সয়ে দুপুরবেলা অ্যাকচুয়ালি, তো এবার এখনও আমি শুইনি, কারণ আমার এখন একটু রান্নাঘরে কাজ আছে, আজকে একটুখানি সাপ সাপাইয়ের পেছনে লেগেছি সকাল থেকেই, যার জন্য ওই জন্য একটুখানি ব্যস্ততা, বিজি রান্নাঘরের তাকে একটুখানি কাপ গ্লাস সেগুলো রেডি করতে হবে, সেগুলো রেডি করছি। তো খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম এগুলো তো অফ টাইম ছাড়া হয় না, একটুখানি করি, রোজই তো শুয়ে পড়ি, আর রোজই কিছু না কিছু কাজ তো থাকেই। সেকেন্ড তো কাপগুলোকে সেট করবো বলে, দেখো ক্যাবিনেটে কাপ সেট করবো বলে ক্যাবিনেট ক্লিয়ার করে ক্যাবিনেট মুছলাম, এখানেও আছে যদিও গ্লাস ঠাস সব সেট করা ভর্তি আছে ওখানে, তো আমি এগুলোকে সব এক এক করে মুছে এখন আমি এটাও পুরো লাকড়ির আছে না, মানে এই আমার হিন্দি বেরিয়ে যায়, এটাই আমার মুশকিল, এটা হচ্ছে কাঠের আছে, তো এইখানে আমি কিছু পাতবো যে এরকম কিনে এনেছি, এগুলো কেটে কেটে পেতে, কারণ অনেক সময় মুছে রাখলেও জল থাকে, তাহলে কাঠগুলো ইয়ে হবে না, নষ্ট হবে না। চলো টাটা, ভিডিও কন্টিনিউ করতে থাকো, পরে আবার আসছি। খাওয়া হয়ে গেছে অনেক আগেই, খাওয়ার পরে রান্নাঘরে অনেকগুলো কাজ থাকে, তো গুজ গাছ থাকে, এখন সব প্লেট টেট ধুয়ে ধুয়ে সব তুলবো, ধোবো না মানে জাস্ট জল দিয়ে দিয়ে তুলবো, কারণ কালকে সুনিতা যদি আসে তো বলেছে রেখে দিতে, কিন্তু দেখো হাতে লাগাই না, ইয়ে কী বলে গ্লাভস ছাড়া আমি করি না। হ্যাঁ তাই, দাঁড়া তো আসছি এক সেকেন্ড। অমিতাভের বই দেখতে তো আমার ভীষণ পছন্দের, তাই দেখতে গেছিলাম, একটুখানি দেখবো কাজটা সেরে গিয়ে। এখন বাজে 4:05, ঘড়িতে এখন 4:05, আমি এখনও রান্নাঘরে আসবে, কারণ আমার এগুলো একটুখানি গুজ গাছ ওই ধুয়ে ধুয়ে জল দিয়ে তুলে দিই, সুনিতা বললো কালকে রেখে দাও আমি এসে করি, তো দেখি ও আসে কি না, কালকে থেকে আসার কথা। আজকে ভালোই খেলাম, স্যাটারডে বিরিয়ানি খেয়েছি, এবং আজকের খাওয়া রান্নাটা বাইরের থেকে এনেছিলাম, নিরামিষ রান্না অপূর্ব, ফুলকপি রোস্ট, আচ্ছা ফ্রাইড রাইস, তারপরে আলুর দম, বেগুনি, টমেটো চাটনি, আর ছিল পায়েস, দারুণ মেনু, আর খুব হ্যাপি অনেকদিন পরে বাইরের রান্না খেয়ে, নিজে হাতে রান্না করে খাই তো নিরামিষের দিনও তাই, তো আমরা আজকে এনজয় করে খেয়েছি।
করছে, খুব সুন্দর খেয়েছি। মেনুটাও আজকে ভালো ছিল, নলিন গুড়ের পায়েসও ছিল, ফ্রাইড রাইস, ফুলকপির তরকারি, আলুর দম, বেগুনি, টমেটো চাটনি আর পায়েস। নিজে রান্নার থেকে একঘেয়েমিটা একটুখানি কাটলো, রান্নাটাও ভালো করেছে। আসছি আসছি, আমিও দেখবো অমিতাভকে, আমি ছাড়তে পারি না। একটু তুলে দিই, সুনিতা বলেছে সব রেখে দিও, আমি এসে করবো, দেখি কালকে আসে কিনা, বলেছে তো আমি এসে করবো, ওর আবার কথার কোনো ঠিক থাকে না। আজকে আর দুদিন আসলো না, আমার ছেলের শরীর ভালো না, ছেলেকে নিয়ে নার্সিংহোমে হসপিটালে গেছে, কি সব টেস্ট ফেস্ট করানোর ব্যাপার আছে, দেখি কালকে আসে কি না। কালকেও যদি না আসে তাহলে আমাকে মাছ দেবে পরে, কিন্তু জল দিয়ে রেখে দিই। গ্লাভস ছাড়া আমি করতেই পারি না, মশলা লাগলেও আমার অ্যালার্জি বাড়বে, ডাক্তার বলেই দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের জলে আমার এরকম, এখন মনে হচ্ছে বাইরে থাকলেই ভালো, কেন এলাম না, আসলেই ভালো। না আসলে তো কাছের লোকগুলো থেকে দূরে থাকতাম, যারা আমাকে খুব ভালোবাসে তাদের কাছ থেকে তো দূরে থাকতাম, তাদেরকে দেখতে পারতাম না, কাছে যেতে পারতাম না। মাসি তোমার কাছে আমার যাওয়া হচ্ছে না, কবে যাবো তাই ভাবছি, খুব ইচ্ছা করে একবার যাই, দেখি কখনো যদি সুযোগ হয়। তুলু মহারানীর জন্য তো আমি বেরোতে পারি না কোথাও, চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো বন্ধুরা, পরে আবার আসছি, একটু মাথায় শ্যাম্পু করেছি, পরে আসছি আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি ভালো আছো, তোমরা যে যেখানে আছো, বড়োরা আমার, পোনা আমার, ছোটোরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। ঘুমোইনি, ঘুমা আজকে দুপুরে তো একটু শুতে গেলাম, ঘুমোইনি, একটু শোয়া ছিলাম, শোয়ার থেকে উঠলাম, এখন সন্ধে বাতি জ্বালাবো, ঠাকুরের মুখ যদিও জ্বালানো আছে অন্ধকার, ধূপবাতি জ্বালাবো, লাইটগুলো জ্বালিয়ে দিলাম। একটু ঠান্ডা পড়ছে, আবার গরম পড়ছে, ঠান্ডা পড়ছে, আবার গরম পড়ছে, রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে, তুলু এখনও ঘুমোচ্ছে, তুলুকে এখন যদি লাইট জ্বালিয়ে দিই তুলু তাহলে ব্যাস হয়ে গেলো, তুলুর তুলু আর ঘুমোবে না। একটু সন্ধ্যে বাতিটা জ্বালিয়ে নিই, লাইট না জ্বালাল না, এই লাইটটা অফ করে দিই। তো খুব ভালো একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে একটা বাচ্চাদের ব্যাপারে ইউটিউবে দেখছিলাম, এত সুন্দর ওদের একটা ট্রেনিং চলছে, ট্রেনিং দিচ্ছে, মানে খুব গ্রোন আপ আর কি, মানে ছোটোবেলা থেকে। এটা আমি তোমাদের, আমি কী করে শেয়ার করবো, এটা তো শেয়ারও করা যাবে না, এত সুন্দর সব। এটা বাইরের দিকের, অ্যাকচুয়ালি ফরেনের দিকে, তো বাচ্চাদেরকে কীভাবে ওই শেখাচ্ছে, মানে সেই
জিমন্যাস্টিক বলো, যোগা, মানে যোগা তো না, ব্যায়াম, লাফানো, লং জাম্প, এগুলো এগুলো দেখছিলাম। এত সুন্দর লাগছিল, ছোট ছোট বেবিগুলো পুতুলের মতন দেখতে এত ভালো লাগছিল। তো আমি দেখছি, ওই দেখতে দেখতেই টাইম পাস হয়ে গেল। যাই হোক, 5:30 আজকে ভেবেছিলাম সন্ধ্যে দেবো, আজকে 5:30 হলো না। যাই হোক, 6টা বাজতে এখন বোধহয় 5-10 মিনিট বাকি, সন্ধ্যাবাতিটা দিয়ে আসি, দিয়ে পরে আবার আসছি, ভিডিও কন্টিনিউ করতে থাকো। এলাম আবার তোমাদের সামনে, এখন বাজে 9:03, রাতে ডিনার রেডি করছি। ওই দেখো, ওই দেখো, দেখেছো কোথায় উঠে শুয়ে? এখানে উঠে শুয়ে এবার আমার পায়ের কাছে গুচু গুচু। সবসময় রান্নাঘরের ক্যাবিনেটের উপরে উঠে শোবে, ওর বিছানা আলাদা আছে বেড, তারপরেও ওখানে উঠে শোয়। প্রচন্ড গরম বাবা, ডিসেম্বর পড়ে গেল, ঠান্ডার লেশ মাত্র নেই। খানে খালি তাই ভাবছি যে কি অবস্থা। আজকে হচ্ছে ডিনারে মেথি পরোটা করছি, তার সাথে সকালের তো মেনু তোমাদের বলেছি, তোমরা ব্লগে দেখতে পাবে, সেগুলো রয়েছে, সবজিও রয়েছে, ডালও রয়েছে, পরোটার সাথে খাওয়া হবে। আমার মেয়ে খুব ফেভারিট মেথি পরোটা, তো ও খেয়ে চলে গেছে ওর পিসির বাড়িতে বেড়াতে। আর বাকি আমরা এখন বানিয়ে খাচ্ছি আর কি, রাতের ডিনারে এটা শেষ করবো। সেরকম এই মেথি পরোটাগুলো না শীতকালে একটু খেতে ভালো লাগে, একদম খুব নমিনাল তেল, হালকা অল্প তেলে করিয়ে আমি মাঝে মাঝে ভালো লাগে খেতে। তোমরা কমেন্টে জানিয়ে তো কে কে মেথির পরোটা ভালো খাও আমার মতো, আমিও ভালো খাই, আমার মেয়েও ভালো খায়। তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, পরে এটা বানিয়ে ফিরে আসছি। আর রাত 11:30 বাজে, শশা খাচ্ছি, দেখো কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘর গোছানো মোছানো সব হয়ে গেছে। এতক্ষণ টুলুর সঙ্গে একটুখানি ইয়ে করছিলাম, মানে বিছানায় শুয়ে, এখন উনি গাড় উল্টে ঘুমোচ্ছেন। আমি এসে টেবিলে একটু শশা কাটা ছিল, মানে ডিনারের শশাই আর কি। আজকে তো মেথির পরোটা খেয়েছি শশা দিয়ে, তো 3-4টে পড়ে আছে, তো শশাটা রাখ, কাটার শশা তো রাখে না ফ্রিজে, যার জন্য বসে খাচ্ছি। আজকে সন্ধ্যেবেলা ভাবলাম বজরংবলীর মন্দিরে যাব, তারপরে কি মনে হলো না আজকে আর যাবো না, পুজো দিচ্ছি, দিতে যাচ্ছি। আমার পুজো দেওয়াটা বজরংবলীর মন্দিরে উচিত কিনা আমি জানি না, তো বমি যাচ্ছে, সেটাও স্টপ করে দেব, পরে যাব কয়েক মাস পরে, জুলাইয়ের পরে যাব। আবার একটা প্ল্যান আছে, বাড়িতে পুজো করব, মিষ্টি দিয়ে পুজো দেওয়াটা ওখানে স্টপ করতে হবে। আর এক
একটা মানত আছে, যে মানুষটা মানত করেছিল তার ছেলের নামে যে এখানে এসে পুজো দেবে বলে, সেই মানুষটা তো আর এখানে এসে মানতটা তার সে আর ছাড়লো না, ছাড়ালো না। এবার তার মানতটাকে আমাকে পুজো দিয়ে আসতে হবে, করে মানে তার মানতটাকে আমাকে গিয়ে ছাড়াতে হবে। সেটাই আমি ভাবছি কবে যাব। দু তিনটে মানত আমার আছে ঠাকুরের কাছে। একবার সে খুব গুরুতর অসুস্থ হলো, গুরুতর অসুস্থ মানে এমন অসুস্থ হলো যে তার বাড়ির থেকে বা কোথায় কোথায় না নিয়ে যাওয়া হয়েছে তাকে সুস্থ করার জন্য, সে মানুষটাকে, তার নাম আমি এই মুহূর্তে বলতে চাই না। তো আমি দক্ষিণেশ্বরে মায়ের কাছে বলেছিলাম যে মা তুমি ওকে যদি সুস্থ করে তোলো তাহলে আমি তোমাকে গিয়ে ওকে সাথে নিয়ে গিয়ে তোমার কাছে পুজো দিয়ে আসবো। কিন্তু সেই মানত আমি আজ পর্যন্ত মানে ছাড়াবো ভেবেছিলাম, ভেবেছিলাম যে পিসি শাশুড়ি মা মারা গেছেন তার আগেই ছাড়াবো, কিন্তু তারপরে ভাবলাম যে ঠিক আছে উনি যখন মারাই গেছেন একটা ঘটনা ঘটে গেছে, ওনার এক বছর পূর্ণ হলে তারপরে ওকে নিয়ে গিয়ে আমি মা তোমার কাছে পুজো দিয়ে আসবো, কারণ ও এখন টোটালি সুস্থ। কিন্তু তারপরে যা অঘটন ঘটলো বা ঘটিয়ে চলে গেল তাকে নিয়ে তাকে পুজোটা ছাড়ানোর কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার আমি তো মানত করেছি আমাকে তো ছাড়াতেই হবে, আমাকে আমি আর তাকে নিতে পারবো না, কারণ সে তো এখন তো বাপের বাড়ি গিয়ে বসে আছে। যাই হোক, তো তার নামে মানত করেছি, যখন তার সুস্থতা চেয়ে যখন মানত করেছি মায়ের কাছে সেই মানতটাও আমাকেই ছাড়াতে হবে, আমি গিয়ে ছাড়াবো। এগুলোই আজকে একটু আগে আলোচনা হচ্ছিলো, চিন্তাভাবনা করছিলাম। আর বজরঙ্গবলির এইটাও, তাকে নিয়েই মানত করা, তার সন্তানকে নিয়েই মানত করা, সে এসে এখানে পুজো দিয়ে মানত ছাড়াবে ছেলে সুস্থ হয়ে উঠলে, সেটাও করলো না। তাই আমি চিন্তা করি যে মানুষ কী করে এরম করে। যাই হোক, দুটো কাজ আমার বড় আছে, তো সেগুলো এই বড় কাজগুলো আমি মানে আমার এই কালো সুজের মধ্যে আমি করতে চাই না। আমি এই দুটো পুজো আমি কালো সুজের পরেই, জুলাইয়ের পরেই করব। যাই হোক, চলো বন্ধুরা, অনেক কথা বললাম, এতক্ষণ আলোচনা হলো তাই বসে বসে কথাগুলো তোমাদেরকেও শেয়ার করলাম। এখন 11:15 বাজে, দুর্দান্ত একটা ফিল্ম হচ্ছে টিভিতে, যদিও আমি দেখি না, ওরা দেখছেন, বোর দেখছে কি মাম্মা, চলো গুনুকো বল, তুলু আমাকে কেমন করে দেখ, চলো টাটা লাভ ইউ অল, সবাই খুব ভালো থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো, চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, এখন যেটুকু করেছি সারাদিনে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখন জাস্ট এইটুকু গোছানোর পাল্লা আছে, বানিয়ে বানানোর পরেও দেখো ক্যাসরোলে থেকে যায়, তো রয়ে গেছে পরোটা, তিনটে চারটে পরোটা রয়ে গেছে, এখনও মেথির পরোটা দুটো আর এমনি নর্মাল আটার কালো জিরে দিয়ে করা পরোটা, ওটা রয়ে গেছে, একটুখানি নিরামিষ ছোলার ডাল আছে সেটা রয়ে গেছে, ফুলকপির ঝোল আছে, একটু সবজি ভাজা করেছিলাম সেই সবজিটা রয়েছে, সিম বিনস সব মিলে, এটা গুছিয়ে টেবিলটা মুছে নিই, মুছে উঠে ওষুধ খেয়ে তারপরে শুভ তুলুকে নিয়ে, চলো টাটা লাভ ইউ অল, বড়রা আমার পূর্ণ আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসনীয়, কালকে আবার আসবো নতুন ভিডিওর সাথে। হ্যাঁ তুমিও গুড নাইট করেছো, তোমাদেরকে ও তুলু গুড নাইট করেছে, শুনতে পেয়েছো নিশ্চয়ই আওয়াজ, দেখবে কোথায় আছে লেজুটা দেখো একবার, ওই দেখো কোথায় দেখতে পাচ্ছ, এই দেখো এই দেখো, এটা আমার মাম্মা, তুই তো আমার মুমু, ইমাজিন করতে পারবে না যে কিভাবে গালে আমাকে চুমু খায়ও, আমি মুখটা বাড়ালেই ওর মুখটা এনে এখানটায় করে জাস্ট এখানটায় এসে লাগাবে আমার গালে রীতিমতো আমার, আর আমি ওকে নিজে ঠোঁট দিয়েই ওকে চুমু খাই সব জায়গায়, তার জন্য হেজিটেট করি না একদম যে লোম মুখে ঢুকবে বা কিছু না, আমি শোনা মা তো, চলো টাটা কালকে আবার আসি, চোখে আমার ঘুম এসে গেছে অলরেডি, সবাই খুব ভালো থেকো, রাত তোমাদের খুব ভালো কাটুক, আর্লি মর্নিং আবার খুব সুন্দরভাবে তোমরা, আমিও প্রেজেন্ট করবো তোমরাও প্রেজেন্ট করবে খুব ভালো, চলো টাটা।